আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনকে বিধ্বংসী হাউজার দেবে স্লোভাকিয়া, রাশিয়ার পুতিনের সঙ্গে কথা বলবেন আফ্রিকান ইউনিয়ন, নিরবতা ভেঙে রাশিয়ার তীব্র সমালোচনা করলেন অ্যাঙ্গেলা মার্কেল, সিরিয়ার সামরিক অভিযান চালাবে তুরস্ক বলেছে এরদোগান, ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহরের দখল শক্ত করেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনকে বিধ্বংসী হাউজার দেবে স্লোভাকিয়া। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিয়েভকে 8টি স্বচালিত কামান ব্যবস্থা হাউজার পাঠাতে যাচ্ছে স্লোভাকিয়া। এ ব্যবস্থা ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির। দ্য জুজানা 2 হাউজার আধুনিক সংস্করণ, এটি 40 থেকে 50 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা রাখে। এই হাউজার হলো একটি দূরপাল্লার অস্ত্র যা কামানের মধ্যে পড়ে। এটি অন্যান্য আর্টিলারি সরঞ্জামের মতো। এর মাধ্যমে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বেশ সাফল্য পাচ্ছে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও জার্মানির মিত্র দেশ ইউক্রেনের হাউজার সরবরাহ করেছে। এর মতো স্লোভাকিয়াও এটি পাঠানোর ঘোষণা দিল। ইউরোপের এই দেশটি ইউক্রেনকে ইতিমধ্যে $13 কোটি সামরিক সরঞ্জাম সহায়তা দিয়েছে। এদিকে জানবেন রাশিয়ায় পুতিনের সঙ্গে কথা বলবেন আফ্রিকান ইউনিয়ন প্রধান। আফ্রিকান ইউনিয়নের প্রধান সেনেগালের প্রেসিডেন্ট মকি সল শুক্রবার রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় সোচি নগরীতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা AFP। বৃহস্পতিবার সলের দপ্তর জানায় তার এই সফরের লক্ষ্য ইউক্রেন সংঘাত শিথিল করার পাশাপাশি খাদ্যশস্য ও সারের সরবরাহ বাড়ানো। অতি প্রয়োজনীয় এসব পণ্য সরবরাহ বন্ধ থাকায় বিশ্ব বিশেষ করে আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে জানবেন নিরাপত্তা ভেঙে রাশিয়ার তীব্র সমালোচনা করলেন অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হিসেবে বিদায় নেবার পর প্রকাশ্য মুখ খুললেন তিনি। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা তীব্র সমালোচনা করে তিনি কিয়েভের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রতি সমর্থন জানালেন। দীর্ঘ প্রায় 16 বছর ধরে বার্লিনের ক্ষমতা কেন্দ্রে থাকার পর জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের লোকচক্ষুর অন্তরালে ছিলেন, কিন্তু সেই নিশ্চিত অবসর জীবনে অস্বস্তি সৃষ্টি করেছে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা। মার্কেলের আমলে রাশিয়ার সঙ্গে জার্মানির নিবিড় সম্পর্ক নিয়ে নানা অপ্রিয় প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি 2016 সালে রাশিয়া ক্রাইমিয়া দখলের পরেও মার্কেলের মস্কোর সঙ্গে যেভাবে সখ্য বজায় রেখেছিলেন সে বিষয়ে এখনও ক্ষোভ দেখা যাচ্ছে। বিশেষ করে দেশে বিদেশে যাবতীয় সমালোচনা ও চাপ সত্ত্বেও রাশিয়া থেকে সরাসরি গ্যাস আমদানি করতে তিনি যেভাবে Nord Stream 2 প্রকল্প আঁকড়ে ধরেছিলেন সেই অবস্থান এখনও প্রশ্নের মুখে পড়েছে। তার উত্তরসূরি অলাফ শলস অবশ্যই এই প্রকল্প আপাতত বাতিল করতে বাধ্য হয়েছেন। ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরুর পর অ্যাঙ্গেলা মার্কেল এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে জানিয়েছিলেন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পক্ষে কোনো চুক্তি থাকতে পারে না। বুধবার সন্ধ্যায় জার্মানির কেন্দ্রীয় শ্রমিক কমিটির এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি রাশিয়ার তীব্র নিন্দা করেন। তিনি বলেন ইউক্রেনের উপর হামলার মাধ্যমে সে দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ইতিহাসে বিশাল ভাঙন দেখা গেছে। অ্যাঙ্গেলা মার্কেল ইউক্রেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন রাশিয়ার আগ্রাসনের মুখে সে দেশের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ইউক্রেনের জন্য জার্মানির বর্তমান সরকার, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো, G7 এবং জাতিসংঘের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন রাশিয়ায় বর্বরোচিত আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে এমনটা করা প্রয়োজন। এদিকে জানবেন সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক বলেছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন তার দেশের সেনারা সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে অভিযান চালাবে। তুরস্ক থেকে সিরিয়ার অভ্যন্তরে 30 কিলোমিটার সীমানা বরাবর এই অভিযান চালানো হবে যাতে সিরিয়ান অভ্যন্তরীণে নিরাপদ অঞ্চল গঠন করা যায়। তুর্কি প্রেসিডেন্ট তার ভাষায় বলেন সিরিয়ার ভেতরে সন্ত্রাসী অধ্যুষিত এলাকায় তুর্কি সেনারা এই অভিযান চালাবে। অভিযানের আওতায় সিরিয়ার তাল, রিফাত ও মানবিজ শহরে পড়বে বলে তিনি জানান। গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা AK পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে এরদোগান এসব কথা বলেন।
করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তাল রিফাত ও মানবিজ শহরকে সন্ত্রাসী মুক্ত করা হবে, পরে ধাপে ধাপে সব অঞ্চলে সেনা অভিযান চালানো হবে। স্বাধীন দেশ সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের এই সম্ভাব্য সামরিক অভিযানের বিরোধিতা করছে বাশার আল আসাদের সরকার। দামেস্ক বলছে, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তুরস্কের কোনো অধিকার নেই এতে। সিরিয়ার উত্তর অঞ্চলে যেসব কুর্দি গেরিলা তৎপর রয়েছে তাদের নিজের জন্য হুমকি মনে করে তুরস্ক। এজন্য পিকেকে বা ওয়াইপিজির মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তুর্কি সরকার। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নও একই দৃষ্টিভঙ্গি পোষণ করে, কিন্তু সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে প্রকাশ্য সমর্থন দেয় মার্কিন সরকার। এ নিয়ে তুরস্ক ও আমেরিকার মধ্যে টানাপোড়েন রয়েছে। এরপর জানবেন, ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহরের শক্ত দখল করছে রাশিয়া। রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের ওপর তাদের দখল শক্ত করার চেষ্টা করছে, কারণ তারা ডোনবাস অঞ্চলে উল্লেখযোগ্য আঞ্চলিক লাভ অর্জন অব্যাহত রেখেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার বলেছে যে রাশিয়ান বাহিনী দেশটির পূর্ব অঞ্চলীয় শহর সিভিরোদোনেৎস্ক হামলা চালাচ্ছে এবং তারা পূর্ব ও উত্তর পূর্বের অন্যান্য অংশেও হামলা চালাচ্ছে। ডোনবাসের স্বঘোষিত লুহানস্ক পিপলস লুহানস্ককে ক্যাপচার করার জন্য রাশিয়ার পথে থাকা কয়েকটি শহরের কেন্দ্রের মধ্যে সেভেরোদোনেৎস্ক অন্যতম। সেভেরোদোনেৎস্ক চারপাশে কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর রাশিয়ার সৈন্যরা শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। ইউক্রেন বলেছে যে শহরের প্রায় 70% রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। শহরের কেন্দ্রে রাশিয়ার সেনা রয়েছে। রাশিয়া যদি সেভেরোদোনেৎস্ক নদীর পশ্চিম তীরে সেভেরোদোনেৎস্ক এবং তার ছোট্ট জমস লিচিনাস্ক পুরোপুরি দখল করে নেয়, তবে এটি লুহানস্কের পুরোটাই দখল করবে। ডোনবাসের দুটি প্রদেশ একটি যে মস্কো মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। আলাদাভাবে লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইদে বলেছেন যে সেভেরোদোনেৎস্কে একটি রাসায়নিক প্লান্টের নিচে বেসামরিক ব্যক্তিরা রাশিয়ার হামলা থেকে আশ্রয় নিচ্ছেন, যা তিনি বলেছিলেন যে মঙ্গলবার একটি বিমান হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিল। সেখানে বোমা, শেল্টারের বেসামরিক লোক, তাদের মতো বেশ কয়েকজন বাকি আছে। গাইদাই বলেন, প্রায় 15,000 লোক শহরে এখনও রয়ে গেছে। তিনি আরও সতর্ক করে বলেছিলেন, সেভেরোদোনেৎস্কে ইউক্রেনীয় সৈন্যদের লাইচিচানস্কে পিছু হতে বাধ্য করা যেতে পারে। তিনি যা বলেছিলেন যে পাহাড়ের তার সুবিধাজনক জায়গা থেকে রক্ষা করা সহজ হবে। ইউক্রেনের একটি নতুন $700 মিলিয়ন অস্ত্র প্যাকেজ ঘোষণা করায় সর্বশেষ উন্নয়নটি এসেছে, যার মধ্যে মোবাইলিটি আর্টিলারি রকেট সিস্টেমস হিমার্স অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনে আরও উন্নত রকেট সিস্টেম পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে রাশিয়া। উন্নত রকেট সিস্টেমের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত নতুন অস্ত্র প্যাকেজে হেলিকপ্টার, জ্যাভলিন, অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র সিস্টেম, কৌশলগত যানবাহন, খুচরা যন্ত্রাংশ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে রকেট লঞ্চার সরবরাহ একটি তৃতীয় দেশ সংঘাতে টেনে নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ বলেছেন যে সরবরাহগুলি ইউক্রেনের নেতৃত্বে স্থবির শান্তি আলোচনা পুনরায় শুরু করতে উৎসাহিত করবে না। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলো রুশ কর্মকর্তা এবং সংস্থার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করার সময় ইউক্রেনকে নগদ অর্থ ও ভারী অস্ত্র দিয়ে সমর্থন দিয়ে আসছে। রুশ আক্রমণের জবাব দিয়েছে। কিয়েভে অস্ত্রের জন্য তার পশ্চিমা মিত্রদের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। মস্কো বারবার সতর্ক করেছে যে পশ্চিমা সমর্থন যুদ্ধকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করবে। ইউক্রেন এবং রাশিয়া ফেব্রুয়ারির শেষ থেকে বিরতিহীন শান্তি আলোচনা করছে, তবে আলোচনা সফল হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।